আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাবা মায়ের ভালোবাসা সন্তানের জন্য আশীর্বাদ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি, হাজারো রকম এক্সাম্পল রয়েছে। কিন্তু অপ্রিয় হলো সত্য যে এই ভালোবাসাই কখনো কখনো একজন সন্তানের জীবনে অভিশাপে পরিণত হয়, সেটা যখন সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ না হয়। আজকে এরকম একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। কেন? কারণ আমি যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলি, আর সেখানে অর্থাৎ পরিবারের খারাপ দিক বা পরিবারের সুখ দুঃখ নিয়ে কথা আমার বেশি বলা হয়ে থাকে, যেহেতু পরিবারে বাবা মা ভাই বোন সবাই এক একটা, মানে পরিবার একটা যদি শরীর হয়ে থাকে, বাকি সবাই কিন্তু এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের শরীরের যেমন একটি অঙ্গ যদি কোথাও অসুবিধা হয়, কোথাও ব্যথা হয়, সেটা দ্বারা যেমন আমরা পুরো শরীরে এফেক্টেড হয়, তেমনি ভাবে পরিবারের যে কারো ভিতরে যদি সামান্যতম একটু ত্রুটি থাকে, সেটা দ্বারা কিন্তু বাকিরাও প্রভাবিত হয়। আমি সবসময় বলে থাকি যে বাবা মায়ের কোনো ভুল নেই, অর্থাৎ তাদের কোনো ভুল ধরা যাবে না। এই কথাগুলো বলার পরে আজকে এই বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে বাবা মায়ের বিষয়ে হয়তো কিছু দু একটা অপ্রিয় কথা চলে আসবে। তাই সর্বপ্রথমে আমি সকল বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকল বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কিছু কথা বলবো। এই যে বললাম যে বাবা মায়ের ভালোবাসাটা কখনো কখনো অভিশাপে পরিণত হয়, এক্সাম্পল দিয়ে কথাগুলো শুরু করছি। যেমন ধরুন দেখা যায় যে একই বয়সের মেয়ে একজন মায়ের, সে হয়তো ঘুমিয়ে আছে সকাল 10টা পর্যন্ত, আর ওই একই বয়সের ছেলের বউ, সে হয়তো যদি সে যদি কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে যদি রান্নাঘরে না যায়, তাহলে কিন্তু এই বউ সম্পর্কে, ছেলের বউ সম্পর্কে সিসির কিন্তু শেষ নাই। অর্থাৎ কেমন বউ, এত সকাল করে ঘুমায়, ওঠে না, সংসারের কোনো দায়িত্ব কর্তব্য নেই, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা কিন্তু একটি বউ শুনে। অথচ সেম এজের কিন্তু একটি মেয়ে যদি সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, সেখানে কিন্তু অনেক মায়েদেরই, আমি সব বাবা মায়ের কথা বলছি না, যারা এই কাজগুলো করে থাকে তাদের কথাই বলছি, অনেক মায়েদেরই কিন্তু সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। বরং তাদেরকে যদি একটু ডেকে তোলা হয় আর্লি, হ্যাঁ কেন ডেকেছো, মেয়েটা ঘুমাতে পারে না, এরকমও কিন্তু অনেক আহ্লাদীপনা আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে কেন এই জায়গাটা কি ওই, যেমন এই মেয়েটির বউ, ছেলের বউ, এই মেয়েটির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এই মেয়েটির ক্ষেত্রে কি সেটা হতে পারতো না? হওয়া কিন্তু উচিত ছিল, বাট এই জায়গাটা কিন্তু মায়েরা একটু উদাসীন থাকে। কেন? আল্লাহ, অর্থাৎ ভালোবাসার কারণে। এরপরে এরকম কিন্তু সংসারের খুঁটিনাটি অনেক বিষয়। হ্যাঁ, কথা আসতে পারে যে একটা মেয়ে বাপের বাড়িতে থাকা অবস্থায় তো সে তেমন কি করবে, সে তো শ্বশুর বাড়িতে গিয়ে করবে। অনেক মায়েরা এরকমই বলেন, আরে এখন একটু আরাম করুক, শ্বশুর বাড়িতে গিয়ে না কত কাজ বাজ করবে তখন করে নেবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে শ্বশুর বাড়িতে গিয়ে মানে শ্বশুরের ঘরটা, স্বামীর ঘরটা গিয়ে যে কিভাবে ম্যানেজমেন্টটা করবে, সেটা কিন্তু বাবার সংসার থেকে, একটা মায়ের কাছ থেকে কিন্তু একটা মেয়ে শিখে তারপরে যায়। যেহেতু আমাদের কালচারটা এরকম যে মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যাবে, তো সেই জায়গায় এখানে যদি একটা মেয়ে অভ্যস্ত হয় সকাল 10টার সময় ঘুম থেকে ওঠা, সেই মেয়ে টিকি করে শ্বশুর বাড়িতে গিয়ে সেই কাকডাকা ভরে ঘুম থেকে উঠতে পারবে? সেটা কিন্তু পারবে না। যখন পারবে না, তখনই কিন্তু এই মেয়েটি স্বাভাবিকভাবেই তার শ্বশুর বাড়ির কাছে কিন্তু অপ্রিয় হবে না। তখন কিন্তু তাকে নিয়ে দু চারটা কথা হবে, পরে কি হবে, শ্বশুর বাড়ির মানুষ খারাপ। এরকম কিন্তু আসলে মানে শুরুটা কোথা থেকে, এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। এরপরে এটা একটা ব্যাপার, এরকম সংসারে কিন্তু খুঁটিনাটি অনেক কাজ। যেমন হয়তো ছেলের বউ রান্না করছে, তারপরে মেয়ে কি একটু কাটাকুটি করেও দিতে পারে না? পারে কিন্তু, এবং এটা কিন্তু উচিত। এতে কি হয় যে মেয়েটা কিন্তু মানে ঘরোয়া কাজের সাথে সে পরিচিত হয়ে যায়, সেটা করবে না। মানে ঘরের বউ মানে ভাবি মানে সে সব করবে, আর ঘরের বউ মানে ননদ মানে সে কিছুই করবে না। এরকম একটা ট্র্যাডিশন বা এরকম একটা সিনারি কিন্তু আমরা দেখি আমাদের সমাজে। তো এটাতে কিন্তু স্বাভাবিকভাবেই একটা খারাপ লাগা তৈরি হয় যে ঘরের বউ সারাদিন কাজ করছে আর ননদ বা ঘরের মেয়েটি কি করছে, সারাদিন সে তার গায়ে হাওয়া লাগানোর মতো একটা ব্যাপার, সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটা স্বাভাবিকভাবে কিন্তু যে কোনো মানুষের একটু খারাপ লাগবে যে হ্যাঁ, পুরো কাজ না করুক, অন্তত পাশে মানে একটু সাপোর্ট দেখ, আমি রান্না করছি, ননদ এসে একটু কাটাকুটি করে দেখ, একটু বাছাবাছি করে দেখ, অথবা সেটা না করুক, আমি যেমন বলি যে আমি রান্না করার সময় আমার কাছে কেউ একজন থাকো, আমার ভাল লাগে, এরকম কিন্তু অনেকেরই। কারণ আমি কাজ করি, কিন্তু সে কিন্তু একটু পাশেও বসে থাকতে পারে, বাট সেটাও কিন্তু না, ওটা কেন জানি এটা হয়ে ওঠে না। এটা গেল একটা বিষয়। তারপর করে আসেন অনেক বাবা মা, অনেক মায়ের, মেয়েরাই দেখা যায়, আমাদের বাঙালি কালচার কি মেয়ের বিয়ের পরে মেয়েরা কিন্তু কোথায় থাকবে, শ্বশুর বাড়িতে বেশি থাকবে, বাবার বাড়িতে কম থাকবে। কিন্তু অনেক সংসারে দেখা যায় যে মেয়েরা বিয়ের পরে, অনেক মেয়ে বাবার বাড়িতে মাসের পর মাস পড়ে থাকে, মাসের পর মাস পড়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই যে একটি মেয়ে বিয়ের পরে মাসের পর মাস যে পড়ে রইল,
এটা কি ওই মাসের পর মাস যে পড়ে রইলো, এটা কি ওই মা বা বাবার চোখে পড়ে না? কারণ আপনি একবার চিন্তা করুন যে বাবা মারা, আপনাদের মেয়েরা হচ্ছে দীর্ঘদিন আপনার বাড়িতে পড়ে আছে, আপনি যেমন চান আপনার ছেলের বউটি আপনার কাছে থাকুক, তাহলে আপনার মেয়েও তো কোনো না কোনো বাড়ির ছেলের বউ, তাহলে তারাও তো চায় যে তার ছেলের বউটি তাদের বাড়িতে থাকুক। কই সেটা সেই সময় কিন্তু এই বাবা মা যদি একটু মানে মেয়েটিকে ভালো করে বুঝায় বা ভালো শক্তভাবে একটু বলে দেয় যে না, বিয়ের পরে বাবার বাড়ি বেশি দিন থাকা যাবে না, তখন কিন্তু মেয়েটি আর বাবার বাড়ি পড়ে থাকবে না। আর স্বাভাবিকভাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে একটু কঠিনই হয়, কারণ শ্বশুর বাড়িতে কাজ করতে হয়, সবার মন জুগিয়ে চলতে হয়, যেটা বাবার বাড়িতে নেই। বাবার বাড়িতে কি হয়, একটা ফ্রিডম থাকে, আলাদা ইচ্ছে মতো যা খুশি তাই করা যায়। তাই স্বাভাবিকভাবেই কি হয় যে মেয়েরা বাবার বাড়ি থাকতে পারলে তো সেটা ভালোই, আর ভালোবাসার তো একটা ব্যাপার আছে যে বাবা মার সাথে থাকছি, আপন পরিবারের সাথে থাকছি, এই দিকটা তো রয়েছে। কিন্তু বাস্তবতা যেটা, যে বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু অনেক মায়েরাই এই জায়গাটা মেয়েদেরকে সচেতন করে না। এরপরে আছে যে যেমন অকেশনালি এমন হয়, আমি দেখেছি যে ঈদ চলে আসছে কিন্তু মেয়ে কি করেছে, বাবার বাড়িতেই পড়ে আছে, অথচ সেই একই মায়ের ছেলের বউ যদি দুদিন গিয়ে মানে যদি তার বাবার বাড়িতে গিয়ে ঈদটা করে, তখন কিন্তু এই শাশুড়ি মানে এই মায়ে কিন্তু বলবে, কেমন বউয়ের বউ, ঈদের দিনে কি হলো, বাবার বাড়িতে গিয়ে পড়ে আছে, আমার কি নাতিপুতি দেখার শখ নেই, আমার কি ছেলের বউ নিয়ে ঈদ করার ইচ্ছে করে না? এই কথাটা কিন্তু যে মা বলছে, সেই মায়ের মেয়ে কিন্তু তার কাছে আবার ঈদের সময় পড়ে আছে, তার কিন্তু এটা ফিল হচ্ছে না যে আমার মেয়েটিও তো আর একজন শ্বশুর শাশুড়ির ছেলের বউ, তাহলে আমার যেমন নাতিপুতি নিয়ে ঈদ করতে ইচ্ছে করে, ছেলে ছেলের বউ নিয়ে ঈদ করতে ইচ্ছে করে বা আনন্দ করতে ইচ্ছে করে, এরকম ভাবে আর একজন বাবা মায়েরও তো তার ছেলের ছেলের বউ এবং নাতিপুতি নিয়ে ঈদ করতে ইচ্ছে করে। এই দিকটা কিন্তু অনেক বাবা মাই আমরা খেয়াল মানে খেয়াল করে না, না করাতে মেয়েদেরকে ওইভাবে করে একটু মানে কি বলে একটু কঠোর হয় না, কঠোর না হওয়াতে কি হয়, মেয়েরা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বাবার বাড়িতে পড়ে থাকে, আর এতে কিন্তু এক ধরনের অশান্তি তৈরি হয়। এরপরে আরো আছে যে স্বাভাবিকভাবে শ্বশুর বাড়ির সংসার মানেই একটু ঝুট ঝামেলা টুকটাক থাকবেই, তো যখন কিছু হয় স্বামীর সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে কিছু হলে কি বলে, যখন মাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে যে আচ্ছা তুই এক কাজ কর চলে আয়, থাকতে হবে না, এরকম অনেক মায়েরাই রয়েছে, তারা কিন্তু কি করে মেয়েকে চলে আসতে বলে, আবার এসে কিছুদিন থাকার পর আবার সেই মেয়েকে কি করে আবার ওই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। একবারও ভাবে না যে মেয়েটা রাগ করে আসলো আবার যে চলে যাচ্ছে, তার মানে মেয়েটার অবস্থানটা কোথায় দাঁড়ালো, এটা কি ভালো হলো নাকি খারাপ হলো, কখনোই কিন্তু এটা ভালো হয় না। একটা ওয়েট, কতটা যে ওয়েট লস হয়, যেমন রাগ করে আসলো আবার চলে গেলাম, এতে একটা মেয়ের যেমন আত্মসম্মান মানে ছোট হয়ে যায়, তেমনি ভাবে মাসের পর মাস বাবার বাড়িতে পড়ে থাকা সেটাও কিন্তু একটা মেয়ের জন্য অনেক আত্মসম্মানহীনতার কাজ। এই দিকগুলো কিন্তু বাবা মারা আমরা খেয়াল করি না। আবার অনেক মায়েরাই আছেন, এটা সংসার জীবন আমরা সিনেমায় দেখেছি, বাস্তব বাস্তবে তো অহরহ দেখা যায়, সেটা হচ্ছে বিয়ের পরে মেয়ের সংসারে মেয়ে জামাই কি করলো, মেয়ের ঋষের মানে বাড়িতে কি হলো, এইগুলো নিয়ে অনেক বাবা মা অনেক বেশি ইন্টারফেয়ার করেন। এগুলো আমার কাছে মনে হয় ঠিক না, যেহেতু একটা জেনারেশন গ্যাপ রয়ে গেছে, এই জন্য আমি ইয়াং জেনারেশনের পক্ষ থেকে এই কথাগুলো মায়েদের কাছে অনুরোধ করে বলছি, এই দিকগুলো ঠিক না। কারণ এক মেয়ে যখন শ্বশুর বাড়িতে দিয়েছেন, সেখানে ভালো মন্দ সবকিছু নিয়ে তাকে মানিয়ে নিতে দেন না, মানিয়ে নিবে, এরপরে দেখবেন আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন এই যে একটা ব্যাপার ইন্টারফেয়ারেন্স, এটাও কিন্তু অনেক জামাইরা বা অনেক মানুষ এটা ভালোভাবে নিবে না, কারণ নেয়ার মতো ভালোভাবে নেয়ার মতো এটা কোনো বিষয়ই না। তো এই জায়গাটা একটা সংশোধনের জায়গা রয়েছে। মোট কথা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে আমরা একজন মা হয়ে মেয়ের ক্ষেত্রে যে ব্যাপারগুলো মানে দেখেও একটা না দেখার ভান করি, দেখেও শুনেও না শোনার ভান করে, মেয়েদেরকে একটু কাছে ভালোবাসার নামে কাছে রেখে দেই, শ্বশুর বাড়ির সাথে অত বেশি মানে মিশতে দিচ্ছি না, এই না সে না, অনেক ব্যাপার এরকম রয়েছে, এগুলো কিন্তু আদৌ আমার মেয়েটার সংসার জীবনে কতটা সুখ বয়ে নিয়ে আসলো নাকি দুঃখ বয়ে নিয়ে আসলো, এটা কিন্তু একটা মায়ের ভেবে দেখা উচিত। আমার কাছে মনে হয় না যে যে মেয়েটা বিয়ের পরেও বাবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে, যে মেয়েটা বিয়ের পরে শ্বশুর বাড়ির থেকে বাবার প্রতি মানে বাবার বাড়ির প্রতি মানে সব বিষয়ে এক ধরনের নাক গলানোর ব্যাপার থাকে, সেটা কখনোই ওই মেয়ের জীবন কখনো সুখের হয় না, এটা হওয়ার কথাও নয়। এরপরে আবার অনেক মেয়ে আছেন বিয়ের পরে নিজের সংসার বাদ দিয়ে কি করেন, হচ্ছে মানে বাবার বাড়ির সংসারে এসে ভাই ভাবির মধ্যে এক ধরনের ঝামেলা সৃষ্টি করেন, এটা ননদদের যে অ্যাক্টিভিটি সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো, আজকে নয়। তবে এটাও কিন্তু আবার ঠিক না, এটাও কিন্তু বাবা মা দেখে, কিন্তু তারা কিন্তু সে জায়গায় কেমন যেন একটু চুপ থাকে, নীরব থাকে, কোনো প্রতিবাদ সেখানে থাকে না, এতে কি করে মেয়েরা কিন্তু বুঝে উঠতে পারে না। কারণ হচ্ছে আমি মায়েদের উদ্দেশ্যে বলছি যে আমরা
তো স্বাভাবিকভাবে আমাদের বয়স কম, আমরা অনেক কিছু বুঝে উঠতে পারি না, আমাদের অনেক কিছু এখনো ম্যাচুরিটি আসেনি। তারপরে আমরা যখন এভাবে মায়েদের কাছে প্রশ্রয় পেয়ে যাই যে ঝগড়া হয়েছে চলে আসো, ঝগড়া শ্বশুরের শাশুড়ির সাথে এটা হয়েছে হ্যাঁ এটা বলে দিও, এরকম বলে দিবা, এটা কিন্তু আমরা মেয়েরা প্রশ্রয় পেয়ে যাই। এবং পেয়ে গিয়ে কি হয় যে আমরা কিন্তু স্বাভাবিকভাবে ওই পরিবারটির সাথে আপন হয়ে উঠতে পারি না, এবং সেখানে কিন্তু আমাদের প্রতিকূল পরিবেশটাই তৈরি হয়ে যায়। যেমন আমি আমার কথা প্র্যাকটিক্যালি বলছি, আমার মা আমার বিয়ের মানে প্রথম থেকে, বিয়ের যখন আমার হলো তখনই আমার মা একদম ক্লিয়ার করে একটা কথা বলে দিয়েছে, বাবা যদি সংসার করো তবে ওই সংসারের ভালো মন্দ যা কিছু রয়েছে সব কিছু তোমার মধ্যে থাকবে, শ্বশুর বাড়ির কোনো বদনাম বাবার বাড়িতে করবা না, বাবার বাড়ির কোনো নেগেটিভ দিক শ্বশুর বাড়িতে তুলে ধরবা না, আর আমি যেন কোনোদিন জামাই বা জামাইয়ের বাড়ির সম্পর্কে কোনোদিন কোনো নেগেটিভ কথা আমি না শুনি। আমার মা কিন্তু আমাকে ক্লিয়ার বলে দিয়েছে, ওই এই যে দু চারটা লাইন, এই লাইনেই কিন্তু আমি বুঝে গিয়েছি যে বাকি জীবনটা আমাকে কিভাবে ওই বাড়ির ওই মানে এই মানুষগুলোর সাথে কাটাতে হবে, শ্বশুর বাড়ির সাথে আমাকে কিভাবে খাপ খাইয়ে নিতে হবে। তো এই জায়গাটা মনে হয় প্রতিটা মা যদি এভাবে মেয়েদের প্রতি একটু কঠোর হয় ভালোবাসাটাকে বুকে চেপে রেখে, সে তাহলে কিন্তু মনে হয় যে মেয়েরা সংসারের প্রতি অনেক বেশি মনোযোগী হবে এবং অনেক সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই জায়গাটা মনে হয় মা আপনারা যারা রয়েছেন, আমার এটা আমার ইয়াং জেনারেশনের পক্ষ থেকে আমি আসলে দাবি করছি আপনাদের, আপনাদের কোনো ভুল নেই, আপনাদের ভুল ধরারও সাহস আমার নেই, বা আপনাদের আসলে আমি বলি যে বাবা মার কোনো ভুল নেই, আবারও বলছি আমাদের একটা অনুরোধ থাকবে যে মেয়েদেরকে, মা আপনারা মেয়েদেরকে এইভাবে করে যদি একটু পরিচালিত করেন তাহলে দেখবেন যে মেয়ে কিন্তু যত প্রতিকূলতাই আসুক যা কিছু আসুক সেখানে কিন্তু মেয়েরা খাপ খাইয়ে নিবে। হ্যাঁ সহ্যেরও একটা লিমিট আছে, সব সব মেয়ের পারিবারিক জীবন সুখের হয় না, সেটা ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ ডিফারেন্ট কেস, আমি সেখানে কথা বলছি না, বাট জিন জেনারেল যেগুলো হয় সেগুলো নিয়ে কথা বলছি। এই গেল মেয়েদের পার্ট, এরপরে আসি হচ্ছে ছেলেদের বিষয়ে। অনেক সময় দেখা যায় যে এই যে আজকে আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি, যেমন ধরেন ছেলে হয়তো তার ছেলের বউয়ের সাথে চেঁচামেচি করছে, অন্যায় ভাবেই করছে, মা বাবার সামনেই করছে, এখানে অনেক শ্বশুর শাশুড়ি কি করে যে তখন ছেলেকে কিছু না বলে বৌমাকে গিয়ে বলে যে দেখো ধর তুমি একটু চুপ হয়ে যাও, ওর একটু ছোটবেলা থেকে এরকম রাগ, তুমি জানো না, তোমাকে তো বলছি একটু চুপ হয়ে যাও, একটু থেমে যাও। এটা না করে যদি ছেলেকে ওই সময় প্রতিবাদ করে তাহলে কিন্তু ছেলেটা অনেক অন্তত পুরোপুরি শুধরে না যায়, কিছুটা তো অন্তত কমে যায়, কিছুটা তো অন্তত দমে যায়, কারণ ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে বাবা মার কথা যতটা শুনে এটা কিন্তু অন্য কারোর কথা এতটা শুনবে না। এরপরে আবার এই যে আজকে আমাদের চিত্র, আমি পুরুষ নির্যাতন নিয়ে অনেক ভিডিওতে কথা বলেছি, সামনে আরো বলবো, কিন্তু নারী নির্যাতনের কথা কিন্তু আমি ওভাবে তুলে ধরি না, কারণ এটা খুব পরিচিত, এটা আমরা জানি কি পরিমাণে নারী নির্যাতন হচ্ছে, যে শারীরিক নির্যাতন, এই মানে আগুনে পুড়ছে, এই পিটাচ্ছে, এই মারছে, এইটা সেটা, অনেক ক্ষেত্রে তো ননদ শাশুড়ি জামাই মিলেই এই অত্যাচারগুলো করছে মেয়েদের উপরে, সেটাও বাদ দিলাম, মানে সে বিষয়ে পরে কথা হবে, কিন্তু এখানে যখন একটি মানে গৃহবধূকে যখন অত্যাচার করে তার স্বামী তখন সেখানে তো অবশ্যই তার বাবা মা প্রেজেন্ট থাকে, থাকবা আশেপাশে পরিবারের মানুষগুলো প্রেজেন্ট থাকে, তাহলে এই বাবা মায়ের সামনে কি করে এই মেয়েটির গায়ে হাত তুলছে সেটা কিন্তু চাইলে ওই বাবা মা কিন্তু প্রতিবাদ করতে পারে। একবার ভেবে দেখুন না, আজকে যে মেয়েটিকে আপনার ছেলে ফিজিক্যাল টর্চার করছে, মানে কি বলবো, যে চুল ধরে মারছে, গায়ে আগুন লাগাচ্ছে, আরো অনেক কিছু যে অত্যাচারগুলো, আমি এগুলো বলতেও চাই না, খুব লোমহর্ষক কিছু ঘটনা আমরা দেখতে পাই, সেই যে মেয়েটির উপর এই অত্যাচারগুলো আজকে আপনার ছেলে করছে, এই মেয়েটি আপনার সন্তান যেমন আপনার কাছে খুব মানে আদরের ধন, নয়নের মণি, কলিজার টুকরো, এই মেয়েটিও তো কোনো না কোনো বাবা মায়ের কলিজার টুকরো, আদরের ধন, নয়নের মণি, তাহলে সেটা কেন ভাবছেন না? এই মেয়েটিকে কি এই এর এতটুকু মানে শরীর শরীরে একটুকু টোকাকে দিতে পারতো তার বাবা মায়ের সামনে? একবার ভাবুন না কেন, আজকে যে মেয়েটিকে আপনার সামনে এভাবে অত্যাচার করছে, আপনার মেয়েও তো কোনো না কোনো ঘরে আছে, তার উপরও তো এই অত্যাচার হতে পারে, পারে না? অবশ্যই কিন্তু পারে। তাই আমি বলবো যে এই জায়গাগুলো মনে হয় বাবা মারা ওই ছেলেদের ক্ষেত্রে মানে ছেলের বউকে যখন অত্যাচার করে তখন ছেলের ক্ষেত্রে অন্ধ থাকেন, শাসন করেন না, মেয়েরা যখন এরকম ছেলের বউয়ের সাথে অন্যায় করে বা অন্যান্য ভুল কাজগুলো করে তখন অন্ধ থাকে না, এটা আসলে ঠিক না, বরং ভালোবাসা ভালোবাসার জায়গায় শাসন শাসনের জায়গায়, তো সব দিকগুলো ঠিক রেখে মনে হয় শাসনটা করা উচিত, ওই মানে অতিরিক্ত ভালোবাসা বা এই অহেতুক ভালোবাসা আসলে ভ্যালুলেস। তাই আবারও বলবো এই জায়গাটা একটু শাসন করুন, এমন কোনো ভালোবাসা সন্তানকে দিয়েন না যে ভালোবাসা দ্বারা তার ভবিষ্যৎ জীবনটা অন্ধকারে পরিণত হয়, বরং এমন ভালোবাসা দেন আদরের সাথে শাসনের সাথে যে ভালোবাসায় তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয়। তাই বলবো যে
এই জায়গাগুলো মনে হয় বাবা মায়ের অনেক কিছু করণীয় আছে, একটু সচেতন হলেই সম্ভব, একটু চোখ খুলে দেখলেই সম্ভব। পরের মেয়েটিও আপনার ঘরে আছে, সেও কারো বাবা মায়ের সন্তান, এটা ভেবে আপন করে নেন। এবং হচ্ছে ছেলে মেয়ে, ছেলের বউ, সবাইকে একই চোখে দেখেন, একইভাবে আদর করেন, একইভাবে শাসন করেন, দেখবেন সংসারগুলো অনেক সুন্দর হবে। এক একটা সংসার জান্নাতে পরিণত হবে। প্রতিটি সংসার সুখের হোক, প্রতিটি সংসার ভালো থাকুক, সুন্দর থাকুক প্রতিটি সম্পর্ক। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।